এ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো? সামি স্ক্রিন দেখতে পাচ্ছো বাবা? জি ম্যাম, দেখা যায়। আমি চশমা পরি না, এই জন্য আমি ঝাপসা দেখতেছি। এই আমার চশমাটা দে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করে দেই তো। তোমরা তো সেদিন শিক্ষামন্ত্রীর ভিডিও শুনে ভিডিও কনফারেন্স তোমরা শুনেছো ওনার তো। উনি যেটা বলেছেন প্রেস ব্রিফিং এ, যে তোমাদের তিনটা সাবজেক্ট থাকবে তাই না, নৈবত্তিক? হ্যাঁ, তো তিনটা সাবজেক্ট হলো, আমরা জানি যে আমাদের নৈবত্তিক সাবজেক্ট ফোর সাবজেক্ট বাদ দিয়ে যেটা, সেটা হলো আমাদের নৈবত্তিক সাবজেক্ট। কিন্তু উনি কিন্তু আর একটা কথা বলেছেন, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে স্বাভাবিক এক্সাম হবে। এজন্য কিন্তু তোমাদের রুটিন চেঞ্জ করে নাই আমাদের কলেজ থেকে। কারণ হলো, যদি স্বাভাবিক এক্সাম হয় তাহলে কিন্তু সব পরীক্ষায় হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু উনি বলেছেন এবং ম্যাম সে উনি বলছে বলেছেন পরে যদি স্বাভাবিক হয় তাহলে তিন বিষয় পরীক্ষা হবে, না হলে অ্যাসাইনমেন্ট এর উপর ভিত্তি হবে। হ্যাঁ, ম্যাম মানে তিনি বলছে যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু তিন বিষয় পরীক্ষা হবে, আর যদি স্বাভাবিক না হয় তাহলে কোনো পরীক্ষাই হবে না, ওই জিএসসি এসএসসি ওই যেরকম অটো পাস। না অটো পাসের কথা কিন্তু উনি বলেন নাই আমি যতটুকু শুনেছি। আচ্ছা, আবারও শুনবো, কারণ ম্যাম ভিডিওটা অটো পাস আসলে। বলতে ও যে জিএসসি এসএসসি অ্যাসাইনমেন্ট এগুলো কথা বলতেছে যদি হ্যাঁ পরীক্ষা সেটাই, না হয়। এখন উনি কিন্তু আসলে আমাদের অটো পাস বলেনি, আমরা অটো পাস কথাটা মুখেও আনবো না, কারণ পরীক্ষা আসলে ওনারা জাজমেন্ট ছাড়া কোনো কিছুই দিবে না। আর পরিস্থিতি যেদিকে যাচ্ছে মনে হচ্ছে যে, যেহেতু আমাদের বাংলাদেশে টিকা পেয়েছে অনেকগুলো এবং তোমাদের 18 বছর পর্যন্ত টিকার এখন বয়স সীমা দিয়ে দিয়েছে, আমার মনে হয় কয়েকদিন পরে তোমাদের আরো আরো নিচে বয়স নামাই দিবে। কারণ হলো, যেহেতু টিকা পাচ্ছে ওদের টিকা সবাইকে দিবে, আমার মনে হয় যে টিকা দেওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে ওনারা খুলে দিবে, যেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা তাহলে মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, আমরা রেজাল্ট ভালো করার চেষ্টা করব, আর পড়াশোনা করলে বিফলে যাবে না। আমরা যদি পাবলিকে পড়তে চাই, আমাদের এই পড়াশোনাটা আমাদের অনেক কাজে আসবে। তো আমরা আসলে আমরা যেটা পড়ছিলাম, আমাদের অধ্যায় 11 পড়ছিলাম, এই অধ্যায় 11টা আমাদের সবসময় কাজে লাগে। এবং অধ্যায় 11, আমরা জানি যে আসলে আমাদের সিকিউ না পড়লে কিন্তু আমরা এমসিকিউ পারি না, আমাদের সিকিউ জানলে কিন্তু এমসিকিউ পারা যায়, এটা জানো তো তোমরা? এটা তোমরা অনেক ভালো করে জানো,
কারণ তোমরা যতদিন থেকে পড়ালেখা করে আসছো ততদিন থেকে এই ক্রিয়েটিভ পেয়েছো এবং এমসিকিউ পেয়েছো। আমরা যখন পড়েছি, আমি তো 92-তে এসএসসি পাস করেছি, তো তখন তোমাদের জন্মই হয়নি। তো এই যে 92-তে যে এসএসসি যখন আমরা পড়েছি, তখন আমাদের এমসিকিউ ছিল 500। হ্যাঁ, 500টা এমসিকিউ নির্দিষ্ট করে দেওয়া ছিল বোর্ড থেকে, এবং এর মধ্যে আমাদের এক্সাম হয়েছে। তো আমরা প্রথম ব্যাচ আর কি এমসিকিউ এর। তো যাই হোক, তো তাহলে তোমরা শুরু থেকে পেয়েছো এবং অনেক আগে থেকে পেয়ে আসছো। ম্যাম 500টা মনে রাখছেন কিভাবে? আসলে আমরা তো তখন সিকিউ আমরা তো জানতাম না, এবং আমাদের এই নোটিশটাও এসেছিল আমাদের টেস্টের আগে কি প্রি টেস্টের পর পরেই, বুঝছো। আমরা তো সিকিউ এর প্রিপারেশন ভালো ছিল যে ভালো রেজাল্ট করতে হবে, তা সিকিউ এর প্রিপারেশন থাকলে আসলে এমসিকিউ কোনো ব্যাপার না, বুঝছো। আর আমাদের আরো মজার বিষয় কি জানো, আমরা এমসিকিউ আমাদের 50 মার্ক ছিল 500টার মধ্যে। তো এই 50-এর মধ্যে দেখা গেছে যে আমরা 49-ই পেয়ে গেছি, 49-50 49 মানে শুধু একটা সাবজেক্টে পেয়েছি। তো যাই হোক, সে প্রথম, তো এই জন্য আসলে আমাদের ইয়েটাও অনেক ছিল, রেজাল্টও ভালো ছিল এবং অনেক পেয়েছিল। তো যাই হোক, এখন কে যেন জয়েন করলো, আচ্ছা আমরা শুরু করে দেই। তো আমরা জেনেটিক্স পড়ছিলাম, আমি জেনেটিক্স এর হলো তোমাদের এই যে তোমাদের এমসিকিউ শিট রেডি করে ফেলেছি একটা। আসলে এখান থেকে কতটুকু পাবা তা আমি জানি না, তবে আমার মনে হয় এটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ এর আগে বলেছি যে এমসিকিউ আমাদের হলো, যদি আমরা এমসিকিউ কোশ্চেনে অ্যান্সার করতে চাই তাহলে আমাদের সিকিউটা ভালো করে করতে হবে। তো আমি আজকে এমসিকিউটা সলভ করে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা সবাই এটা সেখান থেকে কালেক্ট করবে। তো আমরা ফার্স্ট, আমরা আসলে 11 অধ্যায় পড়ছিলাম। 11 অধ্যায় দেখো, আমি 11 অধ্যায় প্রথম যে এমসিকিউটা আছে, যে ক্রোমোজোমের সব অবস্থা উপস্থিতি প্রমাণ করেন কে? আসলে এই ধরনের প্রশ্নের সঙ্গে আমরা অভ্যস্ত নই, তারপরে আমাদের একটু আলাদা টাইপের কোশ্চেন গুলো জানতে হবে। হলো একজন সায়েন্টিস্ট, ইনি হলো বোভেন, ইনি হলো বোভেন। তাহলে ক্রোমোজোমের সব অবস্থায় উপস্থিতি প্রমাণ করেন কে? বোভেন। তোমরা দেখতে পাচ্ছ তো, ক্লিয়ার? জি ম্যাম। এরপরে দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। এই মোহাম্মদ আমার ক্লাসে কেন? ওর তো এখন অন্য ক্লাস। মোহাম্মদ ম্যামের ক্লাসে কেন? তোমার তো এখন অন্য ক্লাস। আমি আউটসাইড ঢুকলাম। হ্যাঁ, আসলে ক্লাসে জয়েন করো, ফিজিক্স ক্লাসে জয়েন করো। তাহলে ক্রোমোজোমের সব অবস্থায় উপস্থিতি প্রমাণ করেন কে? বোভেন। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, হ্যাঁ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কোনটা ঠিক? আমরা এর আগে যখন জেনেটিক্স বংশগতি পড়ছিলাম দিন তত, তখন আমরা দেখেছিলাম যে এই যে অসম্পূর্ণ যে প্রকটতা আছে এটার ক্ষেত্রে ঠিক হচ্ছে মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত কিন্তু একই হয়। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এখানে কি হয়, মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত হলো একই। আর প্রচ্ছন্ন অ্যালিল প্রকট অ্যালিলের উপস্থিতি শব্দ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। তাহলে আমরা এই দুটো জিনিস আমরা কি করেছিলাম, তাহলে আমরা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা দেখেছি যে মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই, এবং প্রচ্ছন্ন অ্যালিল প্রকট অ্যালিলের উপস্থিতি শব্দ বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। পাইরিনিজ এর বাক্স আরএস এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট থাকে, এগুলো একটু ভিতরের প্রশ্ন। এটা 25 থেকে আমাদের 25 থেকে 35% থাকে। এটা কত? 25 থেকে 35%। তাহলে আমরা এটা দেখলাম। এখন দেখো,
পরিপূর্ণ ক্রিয়ার জন্য নাইন ইস্টু এখানে আর একটা তিন হবে, কারণ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হলো নাইন ইস্টু থ্রি ইস্টু থ্রি ইস্টু ওয়ান। অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, তো তোমরা আসলে এটা একটু আমি বলেও দিলাম যে তোমরা কি করবে, তোমরা এটা একটু দেখে নিবে। মুঝে লিখা আছে না যে পরিপূরক ক্রিয়ার জন্য 9:7, পরিপূরক ক্রিয়াটা কি? পরিপূরক, হ্যাঁ পরিপূরক যে জিন আছে এটাই বলা হয়েছে যে পরিপূরক ক্রিয়া। তাহলে পরিপূরক জিন কি এটা আগে আমাদের জানতে হবে, তাই না? এই জন্য তো বললাম আসলে আমাদের আগে সিকিউ জানা দরকার, তারপরে আমাদের কি হবে এমসিকিউটা জানা দরকার। কিন্তু আসলে এমসিকিউ শীটটা রেডি করেছি যে তোমাদেরকে দিয়ে দেয়, কারণ কদিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট চলে আসবে। অ্যাসাইনমেন্ট আসলে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত হয়ে যাব, এই জন্য আমরা এটা কি করি আমরা এটা জেনে নেই, জেনে ফেলি আর কি। অ্যাসাইনমেন্টটা কি আপনি যে লিখে দিবেন আমরা জাস্ট তুলব? আসলে সেটা তো আমরা হেল্প করব অবশ্যই। আমরা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যেটা করছি যে আমরা ওদেরকে বলে দিচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে অনেক ইয়ে চলে আসে, এবং তোমরা একটা করে, কারণ অ্যাসাইনমেন্টে একটা কথা বলা আছে যে কারোটার সঙ্গে যেন কারোটা নাম এলে, আমি তো বাবা তোমাদের ইয়া আইডি কোনো আইডি বাইরের আইডি আমরা জয়েন করতে দিব না। সাদাপকে জয়েন করলাম কেন? এ তোমার কলেজের আইডি কোথায়? সাদাপ, এটা কোন সাদাপ? তোমার রোল কত? তোমরা ছিল এ কথা বলে না কেন? শাহাদাত, শাহাদাত হোসেন কে বাবা তুমি? শাহাদাত হোসেন কে? তোমার রোল কত? রোল না হলে তো জয়েন করা ঠিক না। কলেজের আইডি কোথায়? শাহাদাত এবং রিফকা, হ্যাঁ ওটা ঠিক করো। মেন তুমি আজকে ইয়ার কাছে রুবেলের সঙ্গে কথা বলে ঠিক করে নিবা। জি ম্যাম। কারণ হলো আমাদের কলেজের আইডি ছাড়া আমাদেরকে তোমাদেরকে হলো পারমিশন দেওয়ার আমাদের পারমিশন নাই। আচ্ছা আমি যেটা বলছিলাম যে তোমাদের যে হলো আমাদের আসলে যেটা আমরা বলছিলাম যে আমাদের সিকিউটা আগে খুবই ভালো করে জানা দরকার, তারপরে কিন্তু আমরা এমসিকিউ পাবো। এখন তোমাদের যেটা হলো তোমরা যেটা ইয়ে বলছিলাম যে আমি সিকিউটা এমসিকিউটা এটা দেখাচ্ছি, কারণ হলো এই এমসিকিউটা রেডি করেছি তোমাদের জন্য, এটা তোমাদের গ্রুপে দিব, একবার আমি করে দিলে তোমাদের জন্য ইজি হবে। এই জন্য আসলে এখানে বলেছে যে পরিপূরক ক্রিয়ার জন্য, এখানে পরিপূরক ক্রিয়াটা হলো পরিপূরক জিন। আর তাহলে আমাদের পরিপূরক জিন কি? এটা আগে আমাদের জানতে হবে। যখন আমরা জানি যে ভিন্ন ভিন্ন লোকাস আছে, তাই না? লোকাসকে আমরা চিনি, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটো প্রকার জিন, এই দুটো প্রকার জিনের উপস্থিতির কারণে দেখা যাচ্ছে যে এখানে একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। হ্যাঁ এখানে দুটো জিন আছে, কারণ তো দুটো জিনের কিন্তু বৈশিষ্ট্য দুই রকম, কিন্তু তাদের কি হচ্ছে দুটো দুটো জিনের উপস্থিতির কারণে তখন কি হচ্ছে জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পরিপূরক জিন। এবং এই যে পরিপূরক যে জিন আছে, এই পরিপূরক জিনের কারণে আমাদের যে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আমরা দেখেছি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি 9:3:1। হ্যাঁ আসলে এই যে আমরা পরিপূরক জিনের কারণে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, এই দ্বিতীয় সূত্রে এইটার পরিবর্তে আমরা কত পাই? 9:7, কারণ পরিপূরক জিনের অনুপাতই হলো 9:7। এটা মনে রাখবা যে পরিপূরক জিনের অনুপাত কত? 9:7। এখন দেখো কোথা থেকে প্রশ্ন সেট আপ দেওয়া হয়। মেন্ডেলের মৃত্যুর কত বছর পর তার পরীক্ষাগুলো পুনঃ আবিষ্কৃত হয়? কত বছর পর? তোমরা ইয়ে দেখেই বলো, স্ক্রিন দেখেই বলো, কত বছর পর? 35 35 বছর পর।
কারণ মেন্ডেলের যখন মেন্ডেলকে যখন বংশগতির জনক বলা হয়েছে এবং বংশগতির উনি যে দুটি সূত্র আবিষ্কার করেছেন, এই দুটি সূত্র ওনার এই পরীক্ষাগুলো এই সূত্রগুলো নিয়ে অনেকে অনেক গবেষণা করেছেন এবং গবেষণা করে শেষ পর্যন্ত এটাই উপনীত হয়েছেন যে মেন্ডেলিটি এবং ওনার আবিষ্কার ঠিক। তো আবার পুনঃ আবিষ্কৃত হয় উনি মারা যাওয়ার প্রায় 35 বছর পর। মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে শিখিয়েছি, মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি স্ক্রিনটাই দেখে ফেললাম আমরা, নিচে রাখলে হতো। মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি? পৃথকীকরণ সূত্র। হ্যাঁ, এই যে মেন্ডেলের প্রথম সূত্রকে বলে পৃথকীকরণ সূত্র। জিনের হোমোজাইগাস উপস্থিতি যদি জীবের মৃত্যুর কারণ হয় তখন তাকে কি বলে, এটাও পড়িয়েছি। জীবের হোমোজাইগাসের উপস্থিতি যদি জীবের মৃত্যুর কারণ হয় তখন তাকে কি বলে, তখন তাকে কি বলে, লিথাল জিন। এই যে তখন তাকে বলা হয় লিথাল জিন। এই যে 8 নম্বরে এখানে এখানে একটু কারেকশন আছে যে মেন্ডেলের প্রথম সূত্র কি নামে পরিচিত, এটা প্রথম সূত্র না, এটা হবে দ্বিতীয় সূত্র। এটা কি হবে, দ্বিতীয় সূত্র। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি নামে পরিচিত, স্বাধীনভাবে মিলনের সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি নামে পরিচিত, স্বাধীনভাবে মিলনের সূত্র। এরপর দেখো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, আমাদের নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো? হ্যাঁ, আমাদের অনেক কয়েকটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, তার মধ্যে আমাদের এখানে যে তিনটা দেওয়া আছে এগুলো সবগুলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। একটা হলো গায়ের লোম, গায়ের লোম কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, সে তেমন কোনো কাজ করে না, সে এমনি থাকে আর কি। এরপরে পুচ্ছাস্থি, হ্যাঁ আমাদের কিছু অস্থি আছে পুছনের দিকে, পুচ্ছাস্থি যেটাকে বলা হয়, সে অস্থিটাও কোনো কাজ করে না। এরপরে আমাদের আক্কেল দাঁত, আমাদের আক্কেল দাঁত কিন্তু কোনো কাজ করে না। মানুষ বলে না যে তোর আক্কেল দাঁত উঠেছে, অনেকেরই ওঠে অনেকেরই ওঠে না, তো এই আক্কেল দাঁত আসলে কোনো কাজ করে না। তাহলে এই তিনটা হলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, গায়ের লোম, পুচ্ছাস্থি এবং আক্কেল দাঁত, এই তিনটাই হলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। এরপর আছে ঘোড়ার আদি পুরুষ কোনটি, ঘোড়ার আদি পুরুষ। তাহলে ঘোড়ার যে আদি পুরুষ আছে, ঘোড়ার আদি পুরুষ কোনটি, ঘোড়ার আদি পুরুষ কোনটি, তোমরা মিতাকে বলো ওকে নিয়ে আসতে। তাহলে ঘোড়ার আদি পুরুষ কোনটি, ঘোড়ার আদি পুরুষ হলো কি, স্ক্রিন দেখে বলো স্বামী, বলো তো ঘোড়ার আদি পুরুষ, ইউহিপ্পাস। ইউহিপ্পাস মানুষের আদি পুরুষ কে, বানর। বানর পিটানি খাবা, মানুষের আদি পুরুষ বানর না, হযরত আদম আলাইহিস সালাম। না আমি তো মনে করছি বইয়ের ভাষা। নাও জবিল্লা পড়ো, আস্তে করে পড়ো, আল্লাহকে মাফ করে দিতে বলো। আমাদের আদি পুরুষ হলো হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পুরুষ কে, হযরত আদম আলাইহিস সালাম, আর ঘোড়ার আদি পুরুষ হলো ইউনিট পার। ম্যাম ঝামেলা হয়ে গেছে, আসলে বই পড়তে হয় একটা, কিন্তু মানে সব ধর্মে আলাদা। বিবর্তনের মতবাদ অনুযায়ী প্রমাণ গুলোকে কত শ্রেণীতে বিভক্ত, আমরা যে বিবর্তন পড়লাম পড়েছি এর আগে, তো আমাদের বিবর্তনের আমরা যে প্রমাণ গুলো আছে, এই মতবাদ গুলো আছে, এই মতবাদ অনুযায়ী প্রমাণ গুলোকে এখানে 8টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কটা শ্রেণী? 8টা শ্রেণী। জিন তত্ত্ব ডার্নের মতবাদকে নতুন রূপে সংজ্ঞায়িত করে, নব্য ডার্নিবাদ নামে পরিচিত। এই যে ডারউইন যে মতবাদ দিয়েছেন জিন তত্ত্ব সম্পর্কে এবং সেটাকে আবার নতুন রূপে সংজ্ঞায়িত করেন কে কে, দেখো আমরা দেখব একটু একটু পরে, সেটা হলো নব্য ডার্নিবাদ নামে পরিচিত। এবং এই নব্য ডার্নের মধ্যে কে কে দিয়েছেন উল্লেখ্য হলো কে কে, ভাইসম্যান এবং হ্যাক্সলি, ওনারা দুজন কি করেছেন এই নব্য ডার্নিবাদের যে মত নতুন যে সংজ্ঞাটা দিয়েছেন কে, ভাইসম্যান এবং হ্যাক্সলি, মনে রাখবা। ইংরেজ প্রকৃতিবিদ কে, ইংরেজ প্রকৃতিবিদ হলো কে, ল্যামার্ক, চার্লস ডারউইন,
ডাভরিজ, আগস্ট ভাইম্যান, না চার্লস ডারউইন। চার্লস ডারউইন কি হলো ইংরেজ প্রকৃতিবিদ বলা হয়, তাহলে চার্লস ডারউইন কে ইংরেজ প্রকৃতিবিদ। দেখো 14 নম্বর, এখানে দেখো মানুষের গায়ের রং ও উচ্চতা নিচের কোনটির উদাহরণ, এটাও আমাদের, আমরা যদি মনে করো থিওরিটা জানি তাহলে ভালোভাবে আমরা এটা লিখতে পারবো। এখানে দেখো মানুষের গায়ের রং এবং উচ্চতা, এটা হলো পলিজেনিক ইনহেরিটেন্স। আমরা যখন পলিজেনিক ইনহেরিটেন্স করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই যে মানুষের গায়ের রং, উচ্চতা, চোখের রং, তারপরে গাভীর দুধ, ভুট্টা, গমের দানার রং, এই যে এইগুলো হলো সবই পলিজেনিক ইনহেরিটেন্স। তো এখানে পলিজেনিক ইনহেরিটেন্স এটা হলো আমাদের যে জীব আছে এই জীবের যে বৈশিষ্ট্য এবং ফ্যাক্টরগুলো এগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং বিভিন্ন লোক আছে একাধিক জীবের একটি মাত্র বৈশিষ্ট্য তারা কি করবে প্রকাশ করবে। তো এখানে কি কি আছে, এখানে আছে হলো আমাদের কি গায়ের রং এবং উচ্চতা, এটার কি পলিজেনিক ইনহেরিটেন্স। এরপরে দেখো সমসমস্ত অঙ্গ। হ্যাঁ, এখন কথা হলো যে আমি সমসমস্ত অঙ্গ কি এটাই তো জানি না, তাহলে সমসমস্ত অঙ্গের আমি সংজ্ঞা দিব কি করে, তাহলে সমসমস্ত অঙ্গ কোনগুলো। আমরা যদি না জানি সমসমস্ত অঙ্গের তাহলে এর উদাহরণটা জানবো কি করে। সমসমস্ত অঙ্গ হলো যেসব অঙ্গের উৎপত্তি, হ্যাঁ কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং আভ্যন্তরীণ গঠন একই রকম, সেটা হলো সমসমস্ত অঙ্গ। গঠনের ভিত্তি কি একই, সেটাই হলো সমসমস্ত অঙ্গ। এখানে আমাদের পাখি ডানা এবং মানুষের হাত এই দুটোই হলো সমসমস্ত অঙ্গ। এটা পরীক্ষায় খুবই আসে, 2019 সালে এটা পরীক্ষায় এসেছে যে সমসমস্ত অঙ্গ এবং সমদ্বিতীয় অঙ্গ কি, বা তুলনামূলক আলোচনা করো, এই দুটোই আসে। আর সমবৃত্তি অঙ্গ হলো যেসব অঙ্গে যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা তাদেরকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। যেমন হলো পাখি ম্যাম, এখানে সমস্ত অঙ্গের ক্ষেত্রে পাখির ডানা বলছে না, তাহলে কবুতরের ডানাও তো হতে পারে, না ওটাও তো পাখি। কবুতরের এখানে আসলে কবুতরের ডানা যেটা বলা হয়েছে কবুতর একটা পাখি, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কবুতরের ডানা একটু আলাদা, এই জন্য এটা সমসমস্ত অঙ্গের মধ্যে পড়ে না, না হলে তো কবুতর উল্লেখ করে দিত না, অন্য কিছু দিত। এটা জানার জন্যই তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমি যেটা বলছিলাম যে সমবৃত্তি অঙ্গ কি, যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা, হ্যাঁ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক। যেমন পাখি ডানাও যে কাজ করে প্রজাপতি ডানাও কিন্তু একই কাজ করে, কিন্তু পাখি ডানা এবং প্রজাপতি ডানা দেখো যে তাদের কিন্তু গঠন কিন্তু আলাদা কিন্তু কাজ কিন্তু একই করছে। পাখি ডানা পাখিকে উঠতে সাহায্য করছে, প্রজাপতি ডানা প্রজাপতিকে কি করছে উঠতে সাহায্য করছে, কিন্তু তাদের গঠনটা আলাদা। এটা খুব মজার একটা প্রশ্ন যে সংযোগকারী জীব কোনটি। দেখো তোমরাই বলো যে সংযোগকারী জীব কোনটি, স্ক্রিন তো দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখেই বলো। এম প্রশ্নটা কি ছিল? সংযোগকারী, হ্যাঁ প্রশ্নটা কি বলছেন? সংযোগকারী জীব, সংযোগকারী বুঝছো, প্লাটিপাস। একজন, হ্যাঁ প্লাটিপাস কে বলা হয় সংযোগকারী জীব। আমরা যখন বিবর্তন করেছিলাম তখন দেখেছিলাম যে লামার্ক মতবাদ দিয়েছেন, তারপরে ডারউইন মতবাদ দিয়েছেন, লামার্কের মতবাদের নাম হলো লামার্কিজম, আর ডারউইনের মতবাদের নাম হলো ডারউইনবাদ। এই যে মতবাদ গুলো আছে এই ডারউইনের মত লামার্কের মতবাদের মূল ভিত্তি ছিল হলো, ওখানে তোমরা দেখলে বইগুলো দেখতে পারবা যে চারটা ভিত্তি ছিল,
লামার্কের মতবাদের কয়টা ভিত্তি ছিল? চারটি ভিত্তি ছিল। তাহলে আমরা লামার্কের যে মতবাদ আছে এখানে কয়টা ভিত্তি দেখেছিলাম? চারটা। কি কি ভিত্তি মনে আছে? আমাদের একটা ছিল বৃদ্ধি, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র ছিল হলো পরিবেশের প্রভাব। তৃতীয় সূত্র ছিল ব্যবহার ও অব্যবহার। আর চতুর্থ সূত্র ছিল হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এই চারটা ভিত্তি ছিল ওইখানে। দেখো, ঘাতক জিন আবিষ্কার করেন কে? কোন বিজ্ঞানী? বলো, কেউ স্ক্রিন দেখে বলো। স্ক্রিনে দেখো, ঘাতক জিন আবিষ্কার করেন কে? কোন 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 ব্যাংক মনে রাখবা? ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন বাদ। কোন কি ম্যাম, কোন বিজ্ঞানী? হ্যাঁ, সায়েন্টিস্ট। কি আজব নাম ব্যাঙের সাথে! ওদের নামগুলো তো আজব আজব। বাইরের দেশে লোকের নামই তো আজব রে বাবা। শুধু মুসলমানদের কিছু নাম আমাদের মিল আছে, মানে ভালো লাগে মুসলমান কান্ট্রি গুলোর। তাও তো সৌদি আরবের নাম তো যত বড়। দাদার নাম, বাপের নাম, প্রথমে হলো কি, দাদার বাপের নাম, দাদার নাম, বাবার নাম, তারপরে তার নাম, তিন চারটা নাম একসঙ্গে যোগ হয়। তাহলে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূল ভিত্তি হলো, প্রাকৃতিক নির্বাচনবাদের মূল ভিত্তি কি কি আছে দেখো, তোমায় বলো। জীবন সংগ্রাম ও যোগ্যতমের জয়। তাহলে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূল ভিত্তি হলো জীবন সংগ্রাম ও যোগ্যতমের জয়। জিন, জিনকে আমরা সবাই চিনি। এই জিনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? আসলে যে তিনটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে সবগুলো জিনের ক্ষেত্রে প্রযোজ্য। অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত, হোমোলোগাস ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে অবস্থিত, বংশগতির বাহক হিসাবে কাজ করে। তাহলে জিনের আমরা এই বৈশিষ্ট্যগুলো সবগুলো, এই যে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এই যে ঘ নাম্বার। তাহলে এখানে যে কটা বৈশিষ্ট্য আমরা দেখলাম, যে অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত, হোমোলোগাস ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে অবস্থিত, বংশগতির বাহক হিসাবে কাজ করে। আর্কিওপটেরিক্স সরীসৃপ। সরীসৃপ কি নো? একটা সরীসৃপের নাম কি বলবো? এ আমাকে একটা বালি যে হাতটা রাখতে পারছি না, সাপ, কুমির। তাহলে হ্যাঁ, সাপ, কুমির। রাখতে পারছি না এরকম করে, এপাশে দরকার। আমি যেটা আমরা যেটা বলছিলাম যে আর্কিওটেক্স এর বৈশিষ্ট্য কোনটি? আর্কিওটেক্স সরীসৃপের বৈশিষ্ট্য, এদের কি চোয়াল দাঁত যুক্ত? এরা ডানা বিশিষ্ট, এদের শুষ্ক আঁশযুক্ত, এদের ডানা নেই। এদের কি নেই? ডানা নেই। তাহলে কোন দুটো বৈশিষ্ট্য হবে? চোয়াল দাঁত যুক্ত এবং শুষ্ক আঁশযুক্ত। এটা খুব সহজ প্রশ্ন, 22 নাম্বার। স্তন্যপায়ীদের কি এমনি পানি খাবে? স্তন্যপায়ী দেহে কোন হরমোন পাওয়া যায়? দেখো, স্তন্যপায়ী দেহে কোন হরমোন পাওয়া যায় বলো, তোমরাই বলো। তোমার দেহে কোন হরমোন আছে? এটা মনে রাখবা, কারণ থাইরয়েড তো আমাদের শরীরে আছে, কারো বেশি কারো কম। তাহলে স্তন্যপায়ী দেহে কোন হরমোন পাওয়া যায়? থাইরয়েড। এবি ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। হ্যাঁ, এবি ব্লাড গ্রুপকে কি বলা হয়? সার্বজনীন গ্রহীতা। আমরা জানি যে
এবি ব্লাড গ্রুপ সকল গ্রুপের রক্ত নিতে পারে আর কোন গ্রুপ সবাইকে দিতে পারে আমরা জানি কোন রক্তের গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে ও নেগেটিভ এই নেগেটিভ পজিটিভ এখানে কোনো কথা নাই ও ঠিক আছে নেগেটিভ পজিটিভ কথাটা আসবে না এখানে হলো ও ও গ্রুপের রক্ত সবাইকে দিতে পারে ঠিক আছে আর সবার রক্ত নিতে পারে এবি ব্লাড গ্রুপ এই জন্য সার্বজনীন গ্রহীতা বলা হয় আর সার্বজনীন দাতা গ্রুপ তাহলে কে সার্বজনীন দাতা কে তাহলে ও গ্রুপ তাহলে এ যে সার্বজনীন গ্রহীতা কেন বলা হয় কারণ এখানে এ এবং বি কি থাকে অ্যান্টিজেন থাকে আর অ্যান্টিবডি কি থাকে অনুপস্থিত থাকে দেখো প্রোকট এপিস্টাসিস আমরা জান এপিস্টাসিস এর অনুপাত কত এটা মনে রাখতে এই প্রশ্নের অ্যানসার দেওয়া যাবে মানে অনুপাত গুলো মনে রাখবে তোমরা যে লিথাল জিনের অনুপাত কত এপিস্টাসিস এর অনুপাত কত পরিপূরক জিনের অনুপাত কত অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত সহ প্রকটতার অনুপাত কত এগুলো যদি আমরা অনুপাত গুলো মনে রাখি তাহলে অনেক প্রশ্নের আমরা এমসিকিউ এর অ্যানসার দিতে পারবো যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত দ্বিতীয় সূত্রের অনুপাত কত এগুলো সব কি করতে পারবো আমরা মনে রাখতে পারবো তাহলে প্রকট আমরা যে প্রকট এপিস্টাসিস এর দরুন এপিজেনেটিক ফিনোটাইপিক অনুপাত 12:3:1 এর পরিবর্তে এখানে হবে হলো আমরা জানি এপিস্টাসিস এর অনুপাত কত 13:3 এপিস্টাসিস এর অনুপাত কত 13:3 তাহলে এপিস্টাসিস এর অনুপাত কত 13:3 খুব সহজ প্রশ্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার প্রাণী কোনটি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার প্রাণী কোনটি এ অস্ট্রেলিয়া কোন প্রাণী পাওয়া যায় এটা সবাই জানি আমরা ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু কিন্তু দক্ষিণ আমেরিকাটা আসলে জানি না সেভাবে তাহলে দক্ষিণ আমেরিকাও কি পাওয়া যায় ক্যাঙ্গারু পাওয়া যায় তাহলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় কি পাওয়া যায় ক্যাঙ্গারু পাওয়া যায় মিসোইনে কুমির পাওয়া যায় কি পাওয়া যায় কুমির 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 কোথায় দক্ষিণ আমেরিকা না বললেন আপনি হ্যাঁ দক্ষিণ আমেরিকা কুমির পাওয়া যায় আমি অবশ্য জানি না কারণ আমি তো যাই না তাহলে কেমন করে যাবো জিওগ্রাফি চ্যানেলে মাঝে মাঝে দেখা হয় আচ্ছা যাই হোক দুষ্টামি করলাম কোন কোন গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে না কোন গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না আমাদের যে ব্লাড গ্রুপ আছে আমরা জানি যে আমাদের চারটা ব্লাড গ্রুপ আছে এই চারটা ব্লাড গ্রুপের মধ্যে আমাদের ও যে গ্রুপ আছে এই গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না হ্যাঁ তাহলে ও গ্রুপে কি থাকে না কোনো অ্যান্টিজেন থাকে না এই যে দেখো আবার এটা প্রশ্নটা খুব ইজি ভাবে এসেছে যে এপিস্টাসিস এর কারণে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রমী অনুপাত কত আমি একটু আগে বলেছিলাম যে অনুপাত গুলো মনে রাখবে যে এপিস্টাসিস এর কারণে মেন্ডেলের প্রথম সূত্রে মানে এপিস্টাসিস এর অনুপাতই হলো 13:3 তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে অ্যানসারটা কি দিব 13:3 ম্যাম একটা কোশ্চেন ছিল বলো ম্যাম যে কৃত্রিম যে হার্ট তৈরি হয়েছে তারপর যে হাত পা এগুলো সবই তো তৈরি হয়েছে ব্লাড তৈরি হয়নি কি তৈরি হয়নি ব্লাড জি ম্যাম রক্ত কৃত্রিম না এখনো তৈরি করতে পারে নাই এবং কৃত্রিম যে হার্ট তৈরি করছে বা ইয়ে তৈরি করছে এগুলো আসলে আমাদের যে রক্ত আছে এই রক্তের কারণেই সে এগুলো চলা করতে পারছে আর কি কারণ ওখানে একটা বসায় দিচ্ছে তার মধ্যে দিয়ে কারণ হার্টের মধ্যে দিয়ে তো রক্ত চলে যাচ্ছে ঠিক আছে আর যখন তোমার ওপেন হার্ট সার্জারি করা হয় বা বাইপাস সার্জারি যখন করে তখন কিন্তু তোমার শরীরের আর্টারি নিয়ে যায় ওখানে বসায় যাতে তোমার ইয়ার মধ্য দিয়ে রক্ত তোমার রক্তটাই চলে যায় আজ পর্যন্ত এটা এখন আবিষ্কৃত হয়নি কারণ মানুষ আসলে অনেক আমরা অনেক দূরে এগিয়ে গেছি হয়তো অদূর ভবিষ্যতে পাওয়াও যেতে পারে তবে একটা জিনিস আল্লাহ দেন নাই সেটা হলো কেউ জান তৈরি করতে পারবে না এটা আর কেউ পারবে না এগুলো কিন্তু সবকিছু
আর একটা কথা মনে রাখবা সবসময় যে সৃষ্টি নিয়ে যেহেতু কথা হতো, যত কিছু সৃষ্টি হয়েছে পৃথিবীতে সবকিছু কিন্তু কোরআনে দেওয়া আছে, এবং আমাদের যে বিধর্মীরা কোরআন বেশি পড়েন ওদের ভাষা অনুবাদ করে ওরা পড়ালেখা করে এবং এটা নিয়ে রিসার্চ করেন, কিন্তু আল্লাহ কোথাও এই কিছু কিছু জিনিস দেন নাই, যেটা দেন নাই সেটা আসলে তো আসলে বলাই যাবে না। কালকে তোমাদের একটা ব্লগ লিখেছি আমি, তো ব্লগটাতে তোমার ধূমপান নিয়ে লিখলাম আর কি, তো ওখানে সুরা আল আরাফে মানে আসলে একটা সুরার যে কত ব্যাখ্যা কত ডিসক্রিপশন মানে সেটা বলে সে বোঝানো যাবে না। তো ওখানে একটা আয়াতে দেখলাম যে ওখানে মানে সরাসরি বলা নাই, কিন্তু আমি পুরো ইয়েটা পড়ে এটাই বুঝলাম আয়াতটা, যে তোমাদের হলো যে ধূমপান করা এটা হলো কবিরা গুনাহ এবং হারাম। হ্যাঁ, তো আল্লাহ এটা বলেছেন, কিন্তু এটা কিন্তু বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, সরাসরি কিন্তু বলে নাই, কিন্তু তার থিমটা হলো মূল প্রতিবাদ্য বিষয়টা কিন্তু এটা। তো এরকম কোরআনে সবই আছে, কোরআন নিয়ে ওরা ওনারা বিধর্মীরা অনেক রিসার্চ করেন অনেক, এবং এখান থেকে সবকিছু সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ তাআলা আসলে এখন পর্যন্ত কিছু জিনিস জানে, বিশেষ করে মানুষের জান, না হলে যে রোবট তৈরি করছো এর মধ্যে কবে জান দিয়ে দিত, এটা মনে হয় আসবে না, জান তৈরি করতেও পারবে না, কারণ হলো এটা তো নেই ওইখানে, কিভাবে তৈরি করবে। তো যাই হোক, আমরা কি যেন আমরা যেটা বলছিলাম, আচ্ছা এখন ব্লাডের কথা যেটা বলছি এটা মনে হয় না হবে, কারণ যেমন এই হরমোন, আমরা যে হরমোন গুলো এই হরমোন গুলো কিন্তু একজনের শরীর থেকে নিয়ে তৈরি করে, একটা প্রাণী দিয়ে থেকে নিয়ে। ম্যাম, ব্লাডে কি কি উপকরণ আছে এগুলো তো সব কয়টাই জানা আছে, সবাই জানে, জানলে মিলে দিলে তৈরি হয়ে যাবে। ওরে বাবা, জানলে তুমি দিলেই হয়ে যাবে, এত সহজ, তাহলে তো আল্লাহ সবই তোমাদেরকে দিয়ে দিল। আমরা কোথায় ছিলাম, আমরা ব্লাড গ্রুপে ছিলাম, যে একটা এবি ও রক্ত গ্রুপে জিনের কয়টা অ্যালিল থাকে, এটা দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি ও তাহলে অবশ্যই তিনটা। হ্যাঁ, এরপরে আমাদের অন্তিম আছে যে মেন্ডেলের গবেষণার ফলাফল কি শিরোনামে প্রকাশিত হয়। আসলে দেখো আমরা কিন্তু অনেক কিছু পড়ি কিন্তু এগুলো খেয়াল করি না, মেন্ডেলের যে গবেষণার ফলাফল এটা বলা হয়েছে যে এক্সপেরিমেন্টস অন প্লান্ট হাইব্রিডাইজেশন নামে কি হয় এই শিরোনামে প্রকাশিত হয়। তাহলে এক্সপেরিমেন্টস অন প্লান্ট হাইব্রিডাইজেশন এই শিরোনামে এটা কি হয়, এই মেন্ডেলের যে গবেষণার ফলাফল এটা প্রকাশিত হয়, এটা মনে রাখবা, মুখস্থ রাখবা। এই প্রশ্নটা, এই যে 30 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নটা সিকিউ হিসাবে একটু ঘুরে পেঁচে দিয়ে দেয়, মানে পরপর 3 বছর বোর্ডে সিকিউ এই প্রশ্নটা এসেছে। আমরা ভেবেছিলাম যে গত বছর পরীক্ষা নেবে না, গত বছরও দিবে, 3 বার পর পর যে একজন বর্ণনা পুরুষের সাথে, এটা বিভিন্ন ভাবে দেয় প্রশ্নটা, তো যাই হোক এখানে একটা ছোট করে দেওয়া আছে যে একজন বর্ণনা পুরুষের সাথে একজন স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ মহিলার বিবাহ হলে তার সন্তানরা কেমন হবে। তাহলে একজন বর্ণাঢ্য পুরুষের সাথে একজন যদি স্বাভাবিক মহিলার বিয়ে হয় তাহলে প্রথম সন্তান হবে দৃষ্টি সম্পন্ন, মানে স্বাভাবিক হবে, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তার কি হবে, পুত্র সন্তান জন্ম হলে সে হবে বর্ণাঢ্য পুত্র, কিন্তু কন্যা সন্তান হলে সে কিন্তু স্বাভাবিক হবে। হোমোলোগাস ক্রোমোজোমে একটি লোকাস দুটি জিনের একত্রে থাকাকে কি বলে, হোমোলোগাস ক্রোমোজোমে একটি লোকাসে দুটি জিন, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে একটি লোকাসে যদি দুটি জিন থাকে তাদের একত্রে থাকাকে কি বলে, অ্যালিলোমর্ফ বলে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলে, অ্যালিলোমর্ফ বলে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলে, অ্যালিলোমর্ফ বলে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে আমরা যেটা দেখলাম যে একটা লোকাসে যদি দুটো জিন থাকে তখন তাকে কি বলছে, অ্যালিলোমর্ফ। পরের প্রশ্নটা খুবই সহজ, আমরা জানি যে জেনেটিক্স মানে জিন তত্ত্ব মানেই হলো মেন্ডেল, এই জন্য এই প্রশ্নটা দিয়েছি, কারণ না এই জিন জেনেটিক্স শব্দটা প্রথম ব্যবহার করেছেন উইলিয়াম বেটসন, প্রথমে কিন্তু ম্যান্ডেল ব্যবহার করে নাই, প্রয়োগ করেন নাই, কারণ প্রথম এই শব্দটা প্রয়োগ করেছেন কে, উইলিয়াম বেটসন, এটা মনে রাখবা, মেন্ডেল দিলে ভুল হবে। আমরা যখন ক্রস করি তখন টেস্ট ক্রস হয়ে যে জিনোটাইপিক যে অনুপাতটা দেখা যায় সেটা হলো 1:1।
জৈবিক বিবর্তনে ডারউইনের তত্ত্বটার নাম কি? আমি একটু আগে বলেছিলাম যে ডারউইন তত্ত্ব দিয়েছেন, লামার্ক তত্ত্ব দিয়েছেন, তাহলে ডারউইনের তত্ত্বটার নাম কি? স্ক্রিন দেখেই বলো। বলো ডারউইন, ডারউইন বাদ আর ল্যামার্ক কি জমে? এটা কার? ল্যামার্ক বিবর্তনের চাবিকাঠি। হ্যাঁ, আমরা বিবর্তনে, আমরা জানি দরজা খুলতে চাবি লাগে, সেরকম বিবর্তনের চাবিকাঠি হলো প্রকরণ। বিবর্তনের চাবিকাঠি কে? প্রকরণ। আনসারটা দেখে নেই আমরা, দেখো এখানে দেওয়া আছে যে বিবর্তনের চাবিকাঠি প্রকরণ। নতুন প্রজাতির উৎপত্তি হয় কোন ঘটনা প্রবাহ থেকে? আমরা যখন প্রাকৃতিক নির্বাচন বাদ করি আমরা ডারউইনের, তখনই আমরা দেখতে পাই যে নতুন প্রজাতির উৎপত্তি হয় কোন ঘটনা থেকে? প্রাকৃতিক নির্বাচন ঘটনা প্রবাহ থেকে। তাহলে নতুন প্রজাতির উৎপত্তি হয় প্রাকৃতিক নির্বাচন ঘটনা প্রবাহ থেকে। আমাদের অনেক প্রিয় প্রাণী ডাইনোসর, ডাইনোসর এই পৃথিবীতে ছিল, এখন কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে, তাই না? আমাদের বায়োলজিতে কতগুলো যুগ আছে, যেমন তোমরা এমনিতে বলো যে আধুনিক যুগ, মধ্য যুগ, প্রাচীন যুগ, তাই না? তো বাড়ির যদি এরকম আসতে যে প্লাইস্টোসিন যুগ, প্রাগৈতিহাসিক যুগ, প্যালিওজোয়িক যুগ, মেসোজোয়িক যুগ, এগুলো সব বাড়ির একটা সময়কাল। তো এখানে প্যালিওজোয়িক যে যুগটা আছে, এই যুগে ছিল ডাইনোসরের বিস্তার। প্যালিওজোয়িক যুগে ছিল কি? ডাইনোসরের বিস্তার। এরপরে একটা রোগ দেখা যাচ্ছে, মাসকুলার ডিস্ট্রফি। এই রোগটা আসলে জেনেটিক্যালি হয়। এই মাসকুলার ডিস্ট্রফির কারণে তোমার আমাদের যে কটা এখানে দেওয়া আছে লক্ষণ, সবগুলো হয়, যেমন পেশি দুর্বলতা হয়, সমন্বয়ের অভাব, স্থূলতা দেখা দেওয়া, দ্রুত পেশি ক্ষয়। তাহলে মাসকুলার ডিস্ট্রফির লক্ষণ হলো পেশি দুর্বলতা, সমন্বয়ের অভাব, স্থূলতা, দ্রুত পেশি ক্ষয়। তাহলে আমরা এগুলো মাসকুলার ডিস্ট্রফির এই লক্ষণগুলো দেখলাম। এখন দেখো এখানে বলা হচ্ছে যে লিখার জিনের অনুপাত কত। আমি কিন্তু তোমাদেরকে এর মাঝেও বলেছিলাম এবং বারবার বলছি, আমাদের যতগুলো জেনেটিক্স এর যতগুলো অনুপাত দেওয়া আছে 11 অধ্যায়ে, আমরা সবগুলো অধ্যায়ে সবগুলো অনুপাতে খুব ভালো করে মনে রাখবো, কারণ এই অনুপাত থেকে আমাদের কোশ্চেন আসে। তাহলে আমাদের লিথাল জিনের যে অনুপাত, এটা হলো 2:1। লিথাল জিনের অনুপাত কত? 2:1। এখন দেখো এরপরে আছে কোনটি বংশগত রোগ নয়। এখানে কিন্তু তিনটা রোগ দেওয়া আছে বংশগত, সে তিনটা কি কি? ডায়াবেটিস, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো কিন্তু বংশগত রোগ। আরো আছে যেমন এই যে মাসকুলার ডিস্ট্রফি, এটাও কিন্তু বংশগত হয়। তো আমরা এই যে এখানে যে তিনটা রোগ দেখতে পাচ্ছি, বংশগত রোগ, ডায়াবেটিস, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, তাহলে কোনটি বংশগত রোগ নয় আমরা বের করতে পারবো? খুব সহজ, কোনটি বংশগত রোগ নয়? আমি উভয়ে ডায়াবেটিস বংশগত না, ডায়াবেটিস বংশগত রোগ না, ডায়রিয়া, ডায়রিয়া, ডায়াবেটিস তো বংশগত রোগই। আমার তোমার আমার ফ্যামিলিতে থাকলে আমার হবে, আমার মায়ের থাকলে, আমার বাবার থাকলে আমার সম্ভাবনা আছে, আমার দাদার থাকলে সম্ভাবনা আছে, আমার চাচা থাকলে সম্ভাবনা আছে। ম্যাম হবি কোনোভাবে মাপ নাই, সম্ভাবনা আছে। তুমি তখন তোমাকে সাবধান থাকতে হবে, তোমাকে নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে হবে না, তুমি তাহলে প্রোটেক্ট করতে পারবা। এখন আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, আমি জেনেও যদি আমি ধরো 3 বেলা ভাত খাই, আমি না হাঁটি, না পরিশ্রম করি, তারপরে আমি হলো ডায়াবেটিস তো অনেক কারণ, টেনশন করি বেশি বেশি, তাহলে এই যে বেশি ঘুমায়, তারপরে হলো আমি বেশি মিষ্টি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয়, এই কথাটা ঠিক না। তবে এক্সেস কোনো কিছু ভালো না, সবে সবচেয়ে বেশি হলো চিনি। আমরা যে চিনিটা খাই, সরাসরি চিনি খাওয়া মোটেই ঠিক না, তুমি ইয়ে করে খাও, হ্যাঁ চিনিটা গলায় খাও বা মডিফাই করে খাও, সেটা সমস্যা নেই, কিন্তু চিনিটা, সরাসরি চিনিটা খুবই ক্ষতিকর, শুধু ক্যান্সার এবং অনেক কিছুরই এটা ক্ষতিকর। যেমন এই যে একজন ইংল্যান্ডের একজন ডক্টর বলেছিলেন যে
আপনি যদি চিনি না খান তাহলে আপনি কোনোদিনই ক্যান্সার হবে না, আমি এটা লিখে দিতে পারি, কোনো ক্যান্সারই হবে না সারা জীবন যদি চিনি না খান। তো আসলে এটা না খেয়ে কি পারা যায়? খাইতে হয়, কিন্তু আসলে কাঁচা খাওয়াটা ঠিক না, আমরা অবশ্যই এটা গলায় বা ইয়ে করে খাবো, অনেকে আমরা খাই সরাসরি খাই, কিন্তু সরাসরি খাওয়া মোটেই ঠিক না, খাবারের মধ্যে দিয়ে খেলে কোনো প্রবলেম নেই, মানে তাপ দিয়ে খেলে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমাদের বংশগত রোগগুলো আমরা অবশ্যই এটা থেকে ইয়ে করব, কারণ হলো তুমি যদি প্রতিদিন তোমাদের 30 মিনিট হাঁটা তোমার স্বাস্থ্যের সবার জন্য দরকার, আমি নিজেও হাঁটি না কিন্তু তারপরে সাজেস্ট করি যে তোমরা 30 মিনিট হাঁটবে, কিন্তু আমরা তো হাঁটি না, আমরা একটু হলে কি করি দৌড় দিয়ে বাসে উঠে পড়ি, রিক্সায় উঠে পড়ি, কিন্তু আমরা যদি হাঁটি তাহলে নিজের জন্য অনেক উপকার, কিন্তু আমরা এটা বুঝি না, আমাদের সময়ও নাই। আচ্ছা, আরএস ফ্যাক্টর, আমরা যখন আরএস ফ্যাক্টর পড়েছিলাম তখন দেখেছিলাম যে আরএস ফ্যাক্টরটা কি করা হয়েছে, আরএস ফ্যাক্টরটা দুটো প্রাণীর উপর এটা পরীক্ষা করা হয়েছে, সে দুটো প্রাণী কি মনে আছে আমাদের? বানর এবং বানর আরেকটা কি নি কি জানি। এখন খুব সহজ প্রশ্ন, জিন তত্ত্বের জনক কে? জিন তত্ত্বের জনক কে? আমরা এতক্ষণ পরে আসলাম, জিন তত্ত্বের জনক কে? মেন্ডেল। মেন্ডেল, হ্যাঁ, জিন তত্ত্বের জনক হলো মেন্ডেল। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে, মানবদেহে কতগুলো পেশি প্রোটিন থাকে, আসলে এটা আন্দাজ মতো প্রায় 3,000, এটা আমি দিয়েছি, এটা একটা ইয়েতে পেয়েছি। তাহলে মনোহাইব্রিড ক্রসে F2 বংশের জিনোটাইপিক অনুপাত কত? আসলে আমরা যখন মনোহাইব্রিড ক্রস মানে কি, আমরা জানি যে হলো মনোহাইব্রিড ক্রস মানে মেন্ডেলের প্রথম সূত্র, মনে আছে? মনোহাইব্রিড ক্রস কার ক্ষেত্রে? ডাইহাইব্রিড ক্রস হলো দ্বিতীয় সূত্র। তাহলে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে যখন F2 বংশের জিনোটাইপিক অনুপাতটা আমরা যদি বের করি তখন কত হয়? 1:2:1। আমরা যখন প্রথমে পাবো F2 বংশে, যখন জিনোটাইপিক অনুপাতটা আমরা যখন আলাদা আলাদা করে লিখবো, তোমরা দেখো তখন কি আছে, 1:2:1। বইটা আমরা কখনো খুলেছিলাম, খুলে আমরা দেখেছিলাম যেটা কিভাবে আমি অল্প কয়েকদিন বন্ধে আবার খুলতে বলতে। হ্যাঁ, কারণ কেন এটা হয়েছে, এটা হলো দেখো এখানে হলো আমরা যে F2 বংশ ধরে আমরা বললাম যে এখানে কি কি পেলাম, এখানে তুমি আচ্ছা এরপরে কি যেন ক্লাস টাইম শেষ, 55 বেজে গেছে। আচ্ছা, আমি তোমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমি নেক্সট দিনে ইয়ে করে তোমাদের এটা গ্রুপে দিয়ে দিব, তোমাদের এটা অনেক হেল্পফুল হবে, কারণ আসলে আবারও বলছি MCQ কোশ্চেন আসলে কারোর সঙ্গে কারো মেলে না, কিন্তু তারপরে তোমাদের হেল্পের জন্য আমি এখানে প্রায় হলো 60-100টার মতো আছে, 100টা নাই ছোট একটু কম আছে, এখানে আমার আছে প্রায় 75টা কোশ্চেন আছে রেডি করেছি এই চ্যাপ্টার থেকে, আসলে করলে তো অনেক কোশ্চেন রেডি করা যায়। তো যাই হোক, সব চ্যাপ্টারই তোমাদের করা আছে, এরকম পুরো ফাইলটাই চলে আসছে। তো ঠিক আছে, তো সবাই শেয়ারিং ড্রপ করে দেই, হাত দিয়ে আর কাজ করতে পারছি না। ম্যাম অ্যাটেন্ডেন্স